আসসালামু আলাইকুম লন্ডনে ট্রেনে সফর করতে করতে একজন মুসলিম বোন এবং একজন খ্রিস্টান ছেলের একটি খাতারনাক ভিডিও গোটা লন্ডন জুড়ে সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে দর্শক বিষয়টি সম্পর্কে জানলে নিজেকে মুসলিম হিসেবে গর্ব বোধ করতে ইচ্ছে করবে এই ভিডিও রিপোর্ট সম্পর্কে আপনি না জানলে শুধুমাত্র ভিডিও দেখে হয়তো আপনি কিছুই বুঝবেন না তাই বিষয়টি ক্লিয়ারলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক আপনারা সকলেই জানেন যে ইসলাম সকল ধর্মকে সম্মান করে শ্রদ্ধা করে পবিত্র কোরআনে স্পষ্টই বলা হয়েছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমাদের জন্য আমাদের ধর্ম শ্রেষ্ঠ নিজ নিজ ধর্ম পালন করো কেউ কারো ধর্মকে ছোট করো না আর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তো স্পষ্টই বলেছেন কোন ধর্মের দেবতাদের তোমরা গালি দেবে না দর্শক লন্ডনের এই মুসলিম বোনের ভিডিও সম্পর্কে বলা হচ্ছে যে ট্রেনে সফরকালীন সময়ে একজন খ্রিস্টান যুবক একজন ইয়াহুদি ব্যক্তিকে ধর্ম নিয়ে কথা বলতে গিয়ে ছোট বড় অনেক কথা বলে ফেলে হিটলার লক্ষ ইয়াহুদিকে হত্যা করেছিল খ্রিস্টান যুবক ইয়াহুদি ধর্মকে ছোট করে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে একটি বই পড়ে পড়ে ইয়াহুদি ধর্মের কিছু ভুল ত্রুটি উল্লেখ করে ইয়াহুদি ব্যক্তিকে বিরক্ত করে তুলছিল ইয়াহুদি ব্যক্তি তার সাথে ঝগড়া করতে চাইছিল না কারণ তার সাথে তার ছোট বাচ্চাটিও ছিল পাশে থাকা কোনো ব্যক্তি তাকে বাধা দেয়নি যদিও এক ব্যক্তি তাকে বাধা দিতে আসলো সেই ব্যক্তিকে ছোট বড় অনেক কথা বলে আজে বাজে কথা বলে খ্রিস্টান যুবক তাকে চুপ করিয়ে দিল কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা মুসলিম বোনটি শেষ সহ্য করতে না পেরে মুখ খুলতে বাধ্য হলো খ্রিস্টান যুবককে ধর্মকেই ছোট করা উচিত নয় সমস্ত ধর্ম ধর্মের শিক্ষা দেয় একজন খ্রিস্টান হিসেবে তোমার জেনে রাখা উচিত ধর্ম ধর্মকে গালি দিতে শিখায় না হজরত ইসা মাসিহ কখনোই এই শিক্ষা দেননি যে অন্য কোনো ধর্মকে ছোট করে কথা বলতে হয় মুসলিম বোনটি তাকে বিচক্ষণতার সাথে এমন কিছু কথা বলল যে কথাগুলো তার অন্তরে জায়গা করে নিল শেষ মেষ সেই খ্রিস্টান যুবক লজ্জিত হয়ে ট্রেন থেকে নেমে পড়ল দর্শক মুসলিম বোনের এই বিচক্ষণতা ন্যায় পরায়ণতা ও অন্য ধর্মের প্রতি সহমর্মিতা দেখে সকলেই মুসলিম বোনটির প্রশংসা করে উঠল আমার পক্ষ থেকে মুসলিম বোনটিকে রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা মোবারকবাদ সালাম আপনার অভিমত অবশ্যই কমেন্ট করবেন এবং ইসলামের এই উদার নীতি মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না